কালীঘাটে চোরের রানী মমতা ব্যানার্জি কালীঘাটের টালি চালা ওই চোরদের পাঠশালা এই তৃণমূল আর না তৃণমূল বিজেপির গোপনের বন্ধুত্বর যে সম্পর্ক কেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করছে না ইডিসিবিআই যখন অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোট আর ছাড়িনি জোটেছিলেন তবু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবার ভোটারদের মুখ থেকে শুনুন নাসিরুল শেখ কি বলছেন একেবারে ধুয়ে দিলেন তৃণমূল এবং তুলামূল বি সারা বাংলার মানুষের মুখে একটাই আওয়াজ উঠবে সেই আওয়াজটি হল কালীঘাটে চোরের রানী মমতা ব্যানার্জি এখন হয়ে উঠেছে পশ্চিম বাংলার মানুষের কাছে বড়ই অ্যালার্জি তৃণমূলকে পুঁতে দেব কবরে বিজেপি থাকবে না কোনো খবরে পদ্মকে পুঁতে দেব কবরে ফুল থাকবে না কোনো খবরে এটাই হবে বাংলার মানুষের কাছে শেষ আওয়াজ জাগো বাংলা জাগো আর নয় ওয়ান নয় সারা পশ্চিম বাংলার মানুষের মুখে একটাই আওয়াজ উঠবে সেই আওয়াজটি হলো কালীঘাটে চোরের রানী মমতা ব্যানার্জি এখন হয়ে উঠেছে পশ্চিম বাংলার মানুষের কাছে বড়ই অ্যালার্জি তৃণমূলকে পুঁতে দেব কবরে বিজেপি থাকবে না কথা তুমি বলে গুন্ডারাজ পুলিশ লুকায় টেবিলের তোলাই এই তৃণমূল সরকার আর নয় আমরা প্রথমে যে যুবক কথা বললেন তিনি হচ্ছেন বীরভূমের 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 ভোটার আমরা বলতে পারি যখন অনুবদ্ধ মণ্ডল তিহার জেলে একেবারে বুক মানে ধুকধুক করে তিনি খাপি খাটছেন জেলের মধ্যে আর রেহাই নাই এই রাজ্যের যে দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে অন্যদিকে পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীর যেখানে গতকাল মানে রবিবারের সকাল সকাল যে নির্বাচনীয় বহরমপুরের প্রতিটি ওয়ার্ড প্রতিটি পৌরসভা মা বনেদের কাছে একটা আশীর্বাদ দোয়া নিতে চাইছিলেন আশীর্বাদ নিতে চাইছিলেন ভোট প্রচারের মাঝে গুরুদাসপুরে দেখা যাচ্ছে যে দশ কিলোমিটার সেখানে কিন্তু বোমাবাজি নিক্ষেপ দুষ্কৃতি কারা করল তৃণমূল করল বোমবাজিতে তৃণমূল নারাদাতেও তৃণমূল গোলবাজারেও তৃণমূল ঘাটেও তৃণমূল এই তুলামূল পার্টির সঙ্গে যে একটা আতা আর যেখানে তোলামুল পার্টিরা যে একটা মুখপাত্র রয়ে অর্থাৎ গদিতে ঠান্ডা এসি ঘরে বসে বড় বড় লেকচার মারছে যে একমাত্রই আমরা বলছি যে বিজেপির বিরুদ্ধে লড়তে পারে কংগ্রেস এই এই খবরের মাধ্যমে আমরা কেন বলছি যারা অশিক্ষিত যারা কোনো শিক্ষার যোগ্যতা ওজন নেই সারা দেশের মধ্যে দেখুন সে একটা আঞ্চলিক দল সে কি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে তার পার্সেন্ট ভোট নেই গোটা ভারতবর্ষের সঙ্গে ভোটের শতাংশটা তুলে ধরে তা তিনি জাতীয় দলের মর্যাদা হারিয়ে ফেলেছেন তার নাম হচ্ছে তুলামুল পার্টি রাহুল গান্ধীরা স্পষ্টভাবে কিছু বলতে পারছে না কেননা এই তুলামল পার্টি বারবার ঘুরে কংগ্রেসকে একাধিকবার আঘাত দিয়েছে বলে এমনটাই খবর আমরা যে চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকাই টেবিলের তলে মানুষ এবার শান্তি অবাধ নিরিখে ভোটটা দেবে মানুষ শান্তি অবাধে ভোটটা দেবে বিষয়টা হচ্ছে এই বীরভূম জেলার যিনি কংগ্রেসের অ্যাডভোকেট অর্থাৎ প্রার্থী রয়েছেন অর্থাৎ আইনজীবী তার কাছে প্রত্যেক মানুষের একটা আসতে হবে সে যদি চুরি করে জেলে যায় সে অ্যাডভোকেট মানে কংগ্রেসের যিনি রয়েছেন আইনজীবী তার কাছে কিন্তু আসতে হবে যে পোলা পুলিশ প্রশাসন তিনিও কোনো দুর্নীতির সঙ্গে জড়িত তার বিরুদ্ধে মামলা রয়েছে ইডিসিবি হাতে বাঁচতে সে আইনজীবীর হাত ধরতে হবে তবে আপনাদেরকে দুটি কথা বলি দেখবেন যেটা কালো কোর্ট মানে যারা ওই আদালত চত্বরে বসে তাদের একটা এই কোটের কোর্টের একটা সাদা জামার অনেকটাই দাম রয়েছে আমরা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাতে পারলাম তাই আপনার ভোট আপনি দেবেন শান্তি অবাধ সুষ্ঠু নির্বিঘ্নে তুলামুল পার্টির বিরুদ্ধে আপনি যখন খবর করবেন বা কিছু বলবেন তখন আপনার ওপর ঠেট আসবে তবে আমরা এই ঠেট ফেটকে আমরা ভয় পাই না আগেও বলছি আজও বলছি কালো বলছি সাহসের সঙ্গে কাজ করব। কারো পাঁচ নিয়ে পাঁচ পয়সা নিয়ে আমরা এই ভিক্ষার মাল মানে টুকিতে আমরা ধরি না স্বাভাবিকভাবে যে একটা মা বোনেদের যে একটা আশীর্বাদ রয়েছে স্বাভাবিকভাবে এই তুলামুল পার্টিকে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ করে দিবে। বাংলার মানুষেরা বুঝতে পেরেছে যে ভোটারদের মুখ থেকে যে কথার উত্তর কি বলেছে নাসির শেখ চলুন আমরা এই কবির ছন্দ বেশি আমরা প্রতিবেদনগুলি তুলে ধরেছি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সারা বাংলার মানুষের মুখে একটাই আওয়াজ উঠবে সেই আওয়াজটি হলো কালীঘাটে চোরের রানী মমতা ব্যানার্জি এখন হয়ে উঠেছে বাংলার মানুষের কাছে বড়ই অ্যালার্জি তৃণমূলকে পুঁতে দেব কবরে বিজেপি থাকবে না কোনো খবরে পদ্মকে পুতে দেব কবরে হ্যাঁ বুঝতে পারছি দেখতে একটু আহা কি জালারে ভালো করে বুঝবেন আহা কি জালারে মুর্শিদাবাদ বীরভূম মালদা উত্তর দিনাজপুর রায়গঞ্জের উত্তর দিনাজপুর একাধিক জেলা থেকে তৃণমূল পালা বাস্তবে এই যে কবির ছন্দবেশে আমরা একটা প্রতিজ্ঞা একটা যে আমরা স্লোগান আমি নিজেই একটা তৈরি করবো সেটা কিন্তু ভাইরাল হবে অবশ্যই ভাইরাল হবে সেটা মা বোনেরদের এবং ভাই বোনের কাছে একটা আশীর্বাদ থাকবে তারা ভিডিওটা একটু দেখার জন্য ধৈর্য সহকারে দেখবেন এই যে তুলামূল পার্টি থেকে আপনার সাবধান হবেন আপনার ঘরের বউ বাচ্চা বা ছেলে সন্তান এটা নির্বিঘ্নে টাউন শহরে বসবাস করতে পারবে ভোটের সময় সেখানে তৃণমূল হুমকি দেবে কোথায় কোথায় বাহিনী যাবে সেটা কিন্তু আমাদের কাছে খবরও রয়েছে সেটা কিন্তু অলরেডি জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়বে অবশ্যই অবশ্যই সে আপনারা কলার ইঁচু করে কলার খাড়া করে নির্বিঘ্নে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দেবেন নিজের ভোট নিজে দিবেন যাকে খুশি তাকে দেবেন আমরা বলছি না এই দলকে দিন বা ওই দলকে দিন এই তুলামুল পার্টির বিরুদ্ধে আপনি ভোটটা দিন একদিকে বিজেপি অন্যদিকে তুলামুল পার্টি অর্থাৎ যে সেটিংয়ের যে রাজনীতি আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছি যিনি একটা হাইকোর্টের অবসরপ্রাপ্ত আইনজীবী যখন পদত্যাগ করলেন তার চাকরি ছ মাস আগে তিন মাস আগে পদত্যাগ নেই কেননা আমরা বহুদিন জল্পনা কল্পনার আগে আমরা ধরেছিলাম কেউ বলছে ভগবান বলে তাকে বিশ্বাস করতে না তিনি ভগবানের চেয়ে জলতঙ্গ রোগ মানে জলতঙ্গ রোগ মানে দেখবেন অনেক সময় আমরা পড়েছি বা স্কুল জীবনে পড়েছি দেখবেন কলারা মানে যক্ষা রোগ আগেকার দিনে হতো প্রায় সত্তর আশি বছরকার বৃদ্ধ থেকে বৃদ্ধা থেকে আপনারা শুধালেই আপনারা বুঝতে পারবেন যে আগেকার দিনে মানুষ ওই পুকুরের জল খেত তখন অতটা মানুষের অসুস্থ হলেও সেটা কিন্তু ক্রমশ অত ওষুধ ওষুধ ছিল না সেই ক্রমশ কিছু জড়ি পড়ে দিয়ে মানুষের অটোমেটিক অসুখ ভালো হয়ে যেত আর এখন যত চিকিৎসক যতই তুলামূল পার্টি উন্নতি করেছে কোথায় উন্নতি করেছে প্রত্যেকের বাড়িতে তৃণমূলের যারা নেতা বা মন্ত্রী বা গ্রাম পঞ্চায়েতের প্রধান চার চাকা গাড়ি চাঁদ চারটা ফ্ল্যাট বাড়ি একাধিক কিন্তু চিত্রটা রয়েছে বহরমপুরের দিকে আমরা একটু নজর দেবো বীরভূমের দিকে একটু নজর দিলাম বহরমপুরে কিন্তু অধীরঞ্জন চৌধুরীর যে আকর্ষণীয় মনোভাব সেটা কিন্তু একটা বাস্তবে একটা রূপরেখা হিসেবে দেখা যেতে পারে তাহলে আমরা এই খবরের একটা আপডেটে বলছি আহা আহাকি জালারে বাংলা থেকে তৃণমূল পালা পালা পালারে এবং কালীঘাটের ট্র্যালির চালা ওই চোরেদের পাঠশালা কিন্তু বুঝতে পেরেছে যদি ছলে বলে কৌশলে রাহুল গান্ধী একবার প্রধানমন্ত্রী হতে পারে দিল্লির বুকে যারা বলছে চারশো আসন পার করব অর্থাৎ চারশো কি চারশো একেবারে মুখ যখন থুপড়ে পড়বে জনগণই শেষ রক্ষা করবে জনগণই অর্থাৎ নিয়োগ করতে পারে সরকারকে আবার বিয়োগও করতে পারে এই কথার উত্তর আমরা কিন্তু আপনাদের থেকে আমরা অনেকেই বয়সে ছোটো সাতাশ বছর বয়স ছাব্বিশ সাতাশের কাছাকাছি কিন্তু হ্যাঁ বাস্তবে রাজনৈতিক মহলে কিন্তু সমীকরণটা একেবারে চিত্রটা ভিন্ন মতে ভিন্ন শুরু হয়ে যায় তাই দর্শক বন্ধুকান আমরা আজকে এই পর্যন্ত আমাদের প্রতিবেদন তুলে ধরলাম আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করবেন আর আপনাদের প্রয়োজন হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিংবা ইউটিউবের অ্যাবাউটে যাবেন যেখানে দেখবেন ওখানে লেখা রয়েছে ইউটিউবের ফাইলে গিয়ে অ্যাবাউটে গিয়ে ওখানে দেখবেন আমার ওই যে জিমেল নম্বর দেওয়া আছে ওখানে আপনারা মেল করতে পারেন গুরুত্বপূর্ণ সবসময় আপনারা ওখানে মেল করতে পারেন মেল আমরা চব্বিশ ঘন্টা আমাদের খোলা থাকে আমরা সব সময় আমরা দেখি এবং আপনাদের কমেন্টের উত্তর আমরা দিয়ে থাকি বা পড়ে থাকি বিষয়টা রাজনৈতিক মহলের সমস্ত রকমের মানুষজন একটা নির্বিঘ্নে একটা ভোটের একটা আওয়াজ উঠতে শুরু করেছে বাংলার বুকে ধন্যবাদ